हाई एवरीवन वेलकम बैक टू माय चैनल सौमी केमन आछो तुम्हरा आशा करछि सबाई खूब भालो आछो। तो चलो अनेक दिन पर आज के दुटो प्रोडक्ट एक नय दो प्रोडक्टर आज के रिव्यू तुम्हारे साथ शेयर करब। तो बेस किछुदिन आमी कोनो भिडियो दीते पारिनी, एकटु शरीरटा खराब छिलो जार जोन्नो आमी कोनो भिडियो तुम्हारे दीते पारिनी। तो आज के दुटो प्रोडक्टर रिव्यू ना दिले हबेई ना, कारण प्रोडक्ट दुटो आमार पुरो एकदम शेषेर दिके चले एसेछे। तो भाबलाम ना बंधुदेर तो रिव्यू ना दिले हबे ना प्रोडक्ट दुटोर, तो बसे गेलाम ভিডিও করতে যে প্রোডাক্ট দুটো রিভিউ তোমাদের সাথে কিন্তু আমার শেয়ার করতেই হবে। তো অনেকদিন পরেই আজকে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে একটা নয় দুটো প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর শীত তো পড়েই গেছে, আরো মানে সেই কনকনে শীতটা এখনো পড়েনি, তবে খুব তাড়াতাড়ি পড়বে শীতটা। তো শীতেরই বলতে পারো বা সারা বছরের ইউজের জন্যই বলতে পারো যে দুটো প্রোডাক্টের আজকে রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমাদের কিন্তু এই দুটো প্রোডাক্ট আমরা আর কিছু না করি প্রত্যেকে কিন্তু আমরা এই দুটো প্রোডাক্ট ইউজ করি। একটা চুলের প্রোডাক্টের আজ রিভিউ শেয়ার করব আর একটা মুখের প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। তো আর কিছু না করি এই দুটো প্রোডাক্টের কিন্তু রিভিউ আর কিছু আমরা না করি এই প্রোডাক্ট দুটো কিন্তু আমাদের মানে ইউজ করতেই হয় কম বেশি। তো চলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে প্রোডাক্টের রিভিউ করব সেটা হচ্ছে একটা শ্যাম্পুর। একটা শ্যাম্পু তোমাদের সাথে আজকে রিভিউ করব আমি, সেই শ্যাম্পুটা কি চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো শ্যাম্পুটা হচ্ছে দ্য সৌমিজ এর ক্যান প্রোডাক্ট, ক্যান প্রোডাক্টের জবা অ্যান্ড আমলকি শ্যাম্পু। এই শ্যাম্পুটা মানে বলছি না বন্ধুরা যে মানে দুটো প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে আজ আমার করতেই হবে। শ্যাম্পুটা মানে একদম নিচের দিকে দেখো, এই দেখো ঠিক আছে কয়টুকু রয়েছে। আর আজি না আজকে তো আমার ভিডিও নিয়ে বসতেই হবে, বন্ধুদেরকে ভিডিও শেয়ার করতেই হবে। তো এই শ্যাম্পুর আজকে রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই শ্যাম্পুটার নাম হচ্ছে জবা অ্যান্ড আমলকি, জবা রয়েছে, মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জবা এবং আমলকি। আর সৌমিজের নাম তো তোমরা সবাই জানো, সৌমিদির নাম আমরা সবাই জানি, প্রত্যেকেই হয়তো কম বেশি প্রত্যেকে আমরা সৌমিদির প্রোডাক্টও কিন্তু ব্যবহার করেছি। তো এটা হচ্ছে জবা অ্যান্ড আমলকি শ্যাম্পু। এটা মোটামুটি কোন হেয়ার টাইপের জন্য যাবে এটা কিন্তু এখানে লেখা নেই, প্রত্যেকটা হেয়ার টাইপে আমি যে যতটুকু জানি প্রত্যেকটা হেয়ার টাইপে কিন্তু এই শ্যাম্পুটা যাবে। ড্রাই হেয়ার বলো, নর্মাল হেয়ার বলো, অয়েলি হেয়ারে যাবে না, ড্রাই নর্মাল হেয়ারে কিন্তু এই শ্যাম্পুটা যাবে। আর এটা মানে মেন কাজ হচ্ছে শ্যাম্পুটার আমাদের হেয়ারটাকে মানে আমাদের স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে ক্লিন করতে সাহায্য করে এই শ্যাম্পুটা। মানে যেটা আমাদের বন্ধুরা সব থেকে আগে প্রয়োজন যে আমাদের স্ক্যাল্পটা যাতে খুব ভালোভাবে পরিষ্কার করে, তো এই শ্যাম্পুটা বলতে পারো সেরকমই একটা শ্যাম্পু যেটা আমাদের স্ক্যাল্পটাকে খুব ভালো ডিপলি একটা মানে ক্লিন করছে। তার সাথে কিন্তু চুলটাও যে খুব তোমার ড্রাই করে দেবে সেটা না, চুলটাকেও খুব সুন্দর মানে একটা খুব একদম সিল্কি সফট না করলেও মোটামুটি কিন্তু একটা সিল্কি তোমরা হেয়ার পেয়ে যাবে। আর যেটা মেন জিনিস আমাদের হেয়ারটাকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করবে আর ড্যান্ডফও কিন্তু হবে না এই শ্যাম্পুটা ইউজ করলে। প্রত্যেকেই কিন্তু আমরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারি। আর এখন তো শীতকাল, শীতকালে দেখবে আমাদের বেশিরভাগই চুলই কিন্তু সবার চুলই ড্রাই রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলে ড্যান্ডফ ভর্তি হয়ে যায়। তো এই জন্য এই শ্যাম্পুটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো। তো এটার দাম হচ্ছে একদম রিজনেবল প্রাইস 99, মানে এখানে তোমার লেখা রয়েছে 99 টাকার প্রাইস। তোমরা কিন্তু আরো এটা আমি 78 কিনেছি, 78 টাকা দিয়ে আমি এই শ্যাম্পুটা কিন্তু কিনেছি। আর যে কোনো দোকানে কিন্তু সৌমিজের প্রোডাক্টের ওপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা লেখা রয়েছে ₹99 আর আমি কিনেছি এটা 78 টাকা দিয়ে। আর এটা 200 ml রয়েছে, তো একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা আয়ুর্বেদার শ্যাম্পু তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম হার্বাল শ্যাম্পু। আর শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পু কি বলতো সবসময় চেষ্টা করবে একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করতে। আর যতই যেই কোম্পানি বলুক যে আমাদের শ্যাম্পুতে প্যারাবিন নেই, কেমিক্যাল নেই, SLS নেই, তো এটা মনে রাখবে যে শ্যাম্পুতে কিন্তু কম বেশি হলেও প্যারাবিন SLS থাকে, নালে কিন্তু শ্যাম্পু তৈরি করা যায় না। প্রিজারভেটিভ হিসাবে কিছু কিন্তু কেমিক্যাল শ্যাম্পুর মধ্যে থাকে, কম বেশি এটাই হচ্ছে ডিফারেন্স। কোনো কোম্পানি হয়তো বেশি, কোনো শ্যাম্পুটায় বেশি কেমিক্যাল থাকে, কোনোটাতে একটু কম থাকে। তো এটা একটা আয়ুর্বেদার শ্যাম্পু এখানে বলা হয়েছে। আর এটা ইনগ্রেডিয়েন্টসে লেখা রয়েছে জবা ফুল আছে, আমলকি রয়েছে, মেথি রয়েছে, তো এগুলোই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। আর এখানে লেখা রয়েছে তোমার সালফেট ফ্রি একটা শ্যাম্পু। আর এটা কিন্তু ওয়াশ করতে হবে ভালো করে 2-3 মিনিট চুলের মধ্যে, এটাকে শ্যাম্পুটাকে মানে লাগিয়ে রেখে হালকা হাতে মাসাজ করতে হবে মানে হেয়ারটাকে ভালো করে।
লিখেছে স্কাল্প কমপ্লিটলি ফলোড বাই দা ইউজ অফ সিল্ক কন্ডিশনার, একটা ইউজ করে নিতে বলছে। এখানে সিল্ক কন্ডিশনার বলেছে, আমি বলবো তো তোমাদের কাছে যে কন্ডিশনার আছে তোমরা একটু কন্ডিশনার ইউজ করে নিও শ্যাম্পুটা করার পর, আর তারপর তোমরা একটা স্মুথ হেয়ার তোমরা পেয়ে যাবে। তো আমার দেখছো শ্যাম্পুটার কইটুকু রয়েছে, দেখো ঠিক এইটুকু রয়েছে শ্যাম্পুটা। আর জবা আমলকি মেথি হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। তোমরা প্রত্যেকেই কিন্তু শ্যাম্পুটা ইউজ করতে পারো, অন্তত একটা কন্টেনার কিনে। 200 ml এর 200 ml রয়েছে, আর এর প্রাইস হচ্ছে 78 টাকা, আমি কিনেছি, আর এখানে লেখা রয়েছে 99 টাকা। যথেষ্ট অ্যাফোর্ডেবল, যথেষ্ট মানে রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা শ্যাম্পুটা পেয়ে যাবে। আর শৌমিজের প্রোডাক্ট কিন্তু খারাপ হয় না, ভালোই হয়, মোটামুটি শুট করে যায়, সবারই শুট করে যায়। তো তোমরা একটা 200 ml এর একটা কন্টেনার কিনে কিন্তু প্রত্যেকে আমরা কিন্তু এটা কিনতেই পারি। তো এটাই ছিল জবা অ্যান্ড আমলকি শ্যাম্পুর একটা ছোট্ট রিভিউ বন্ধুরা। এবার চলো আর একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর হ্যাঁ, এর কালারটা আমি তোমাদের দেখছি, দেখি তো দেখি বন্ধুরা শ্যাম্পুটা, দেখো কালারটা একদম নিচের দিকে রয়েছে। তো দাঁড়াও তাও চেষ্টা করছি দেখাবার, পুরো গ্রিন কালারের। এই দেখো শ্যাম্পুর কালারটা দেখতে পাচ্ছ, একটা মাইল্ড শ্যাম্পু মানে একদম লাইট। ঠিক এরকম কালারটা, গ্রিন কালারের শ্যাম্পুটা। গন্ধটা মানে দারুণ, গন্ধটা খুব সুন্দর, গন্ধটা খুব ভালো লেগেছে আমার। তো এটাই হচ্ছে শ্যাম্পুর টেক্সচারটা, আর একদম মানে লাইট, একদম লাইট শ্যাম্পুটা। চলো আবার একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এক্ষুনি আসছি। তো বন্ধুরা আর একটা কথা, শ্যাম্পু তোমরা চেষ্টা করবে সপ্তাহে 2 দিন করে করার, কারণ এখন শীতকাল, 3 দিন করে করলেই ভালো হয়, কিন্তু তাও তোমরা চেষ্টা করবে 2 দিন করে শ্যাম্পু করার। আর এই শোমিজের এই জবা আমলকি শ্যাম্পু, যেহেতু জবা আমলকি মেথি একদম মানে খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে, তোমরা চেষ্টা করবে 2 দিন শ্যাম্পু করার। আর শ্যাম্পুটা কিন্তু আমাদের আর কিছু না করি চুলে, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু শ্যাম্পু, যে কোনো একটা শ্যাম্পু ইউজ করি। তো আমি বলবো যে কোনো না করে, এই শ্যাম্পুটা বেশ অ্যাফোর্ডেবল একটা প্রাইস রয়েছে, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 200 ml 99 টাকায়। তোমরা আর শোমিজের প্রোডাক্ট সব দোকানেই পাওয়া যায়, তোমরা একটা কন্টেনার কিনে তোমরা ইউজ করো বন্ধুরা, ভালো, খুব ভালো না হলেও ভালো শ্যাম্পুটা। আর এটাই বলার ছিল, শ্যাম্পুটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে করো। আর হ্যাঁ, যারা চুলে তেল লাগিয়ে শ্যাম্পু করবে তাদের কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে, আর যারা অয়েল ছাড়া তোমরা চুলে শ্যাম্পু করবে তাদের কোয়ান্টিটিটা অল্পতেই হয়ে যাবে। সুন্দর কিন্তু মাথাটাকে ক্লিন করতে সাহায্য করে এই শ্যাম্পুটার, খুশকি থাকবে না দেখবে, খুশকি থাকবে না। আর রেগুলার আর ধরো করতে করতে দেখবে হেয়ারফলটা একটু কম হবে, আর চুলটাকে রাফও করছে না, মোট ভালো। আমি এক কথায় যদি বলো শ্যাম্পুটা কেমন, বলবো ভালো, এটুকুই, ঠিক আছে। তো চলো আর একটা প্রোডাক্টের রিভিউ তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো বন্ধুরা, আর একটা প্রোডাক্ট হচ্ছে, এটা আমাদের স্কিনের প্রোডাক্ট। আমরা আর কিছু না করি, মুখে সবাই ফেস ওয়াশ ইউজ করি, তো আমি ফেস ওয়াশের একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর ফেস ওয়াশটা হচ্ছে কেয়াশেট অ্যারোমা থেরাপির অরেঞ্জ ফেস ওয়াশ। দেখেছো, এটাও কিন্তু একদম শেষের দিকে, মানে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি এই প্রোডাক্ট দুটো রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একদম শেষের দিকে দুটোই চলে এসছে, তো মানে দুটো প্রোডাক্টই একদম শেষের দিকে চলে এসছে। তো ভাবলাম না আর দেরি করা ঠিক হবে না, আমি বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিই যে কেমন, তাহলে বন্ধুদেরও কিনতে সুবিধা হবে। অরেঞ্জ ফেস ওয়াশ, এটা কেয়াশেটের অরেঞ্জ ফেস ওয়াশ। তো এইটা মানে ড্রাই স্কিন, যাদের ধরো সারা বছর যাদের ড্রাই স্কিন থাকে তারা অরেঞ্জ ফেস ওয়াশটা কিন্তু ইউজ করতে পারবে। আর শীতে তো আমাদের অয়েলি স্কিন হয়তো খুব কম মানুষেরই থাকে, শীতে আমাদের বেশিরভাগের স্কিনই কিন্তু ড্রাই হয়ে যায়, আর এই ড্রাই স্কিনের জন্য অরেঞ্জ ফেস ওয়াশটা কিন্তু একদম মানে মানে একটা খুব ভালো ফেস ওয়াশ। আমি তো ইউজ করছি এতদিন ধরে, কোনো মুখে কিন্তু মুখটা ধোয়ার পর কোনো মুখে কিন্তু টান লাগছে না। আমি মানে ধরো অনেক দিনই হয়ে গেল তাও কিনেছি, আমি ইউজ করছি, কোনো মুখে কিন্তু আমার টান ধরছে না। এখন ধরো শীত পড়েই গেছে, তাও কিন্তু মুখে কোনো আমার একটা মানে ড্রাইনেস বা মুখে কোনো মানে টান ধরার পর যেটা হয় ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, এক ফোঁটাও কিন্তু আমার সেটা হচ্ছে না। এখানে দেখো লেখা আছে কেয়াশেটের নাম, তো প্রত্যেকেই আমরা মানে জানি, প্রত্যেকেই তোমরা জানো কেয়াশেট অ্যারোমা থেরাপি। এখানে লেখা আছে ভিটামিন সি এনরিচড ইন্ডিয়ান অরেঞ্জ। আর এটা কি করবে, ব্রাইটনিং করবে, রিজুভেনেটিং করবে, রিফ্রেশিং করবে, হাইড্রেশন দেবে, ময়শ্চারাইজিং, ডিটক্স অ্যান্ড ডিপ ক্লিনসিং।
মানে একটা ফেস ওয়াশে এতগুলো কাজ করবে। ময়শ্চারাইজিং করছে, স্কিনটাকে হাইড্রেশন দিচ্ছে, ডিটক্স করছে, ডিপ ক্লিনজিং করছে, আর এর মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অরেঞ্জ। এটা হচ্ছে কেয়ারশেড অ্যারোমাথেরাপির ফেস ওয়াশ। দেখো ইনগ্রেডিয়েন্টসে বলা হয়েছে এখানে অ্যাকোয়া রয়েছে, তারপরে অলিভ অয়েল রয়েছে, অরেঞ্জ রয়েছে, আরো নানা রকমের এসেন্সিয়াল অয়েল দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে অরেঞ্জ ফেস ওয়াশটা। এখানে লেখাই রয়েছে যে 10 বেনিফিটস রয়েছে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলে। রিডিউস ইনফ্লেমেশন, রিমুভ টক্সিন, বুস্ট স্কিন রেডিয়েন্স, এগুলো সব লেখা রয়েছে এখানে। আর ডিরেকশনে বলা হয়েছে যে 1 মিনিট হালকা হাতে মাসাজ করতে, প্রথমে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, তারপরে তোমরা হালকা হাতে ফেস ওয়াশটা নিয়ে হালকা হাতে একটু মাসাজ করে মুখটাকে তোমরা ধুয়ে নেবে। তো এই শীতের জন্য কিন্তু একটা খুব ভালো ফেস ওয়াশ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু এই অরেঞ্জ ফেস ওয়াশটা কিনতেই পারো। আর প্রত্যেকেই কিন্তু আমাদের শীতে কম বেশি সবারই ড্রাই স্কিন থেকে যায়, তো সবাই কিন্তু এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে 100 ml এর রয়েছে, 100 ml এর রয়েছে, আর এটার দাম নিয়েছিল 148 টাকা দাম নিয়েছিল অরেঞ্জ ফেস ওয়াশটা। 100 ml 148 টাকা এই ফেস ওয়াশটা দাম নিয়েছিল। তো তোমরা আরো হয়তো প্রত্যেকটা দোকানেই কেয়ারশেডের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবে, অনলাইনেও তোমরা দেখতে পারো, তো একটা কিনেই নিতে পারো, কারণ খুব ভালো ফেস ওয়াশ। আর অল্প লাগে, একদম সামান্য লাগে ফেস ওয়াশটা, ভীষণ ভালো। আর সারাদিনে অন্তত 2 বার তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবে। তো বলবো এই ফেস ওয়াশটা শীতের জন্য একদম একটা মানে খুব ভালো একটা ফেস ওয়াশ। আমি দেখিয়ে দিচ্ছি ফেস ওয়াশটার কালার, ফেস ওয়াশটা কিরকম, একটা মাইল্ড ফেস ওয়াশ, একটা হার্বাল ফেস ওয়াশ। তো যাই বলো, আমাদের স্কিনের একটা ফেস ওয়াশ আর একটা শ্যাম্পু, আমরা যাই করি না কেন এই দুটো জিনিস কিন্তু আমরা প্রত্যেকে ইউজ করি। একটা শ্যাম্পু আমাদের প্রত্যেকেই প্রত্যেকেরই লাগে, একটা ফেস ওয়াশ মুখ ধোয়ার জন্য আমরা প্রত্যেকেরই ইউজ করি। তো বলবো দুটোই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, দুটোই কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো। অরেঞ্জ ফেস ওয়াশটা তো ভীষণই ভালো শীতের জন্য, তোমরা ইউজ করো, দেখো এক ফোঁটাও কিন্তু স্কিনে কোনো টান ধরবে না। তো প্রত্যেকেরই শীতে আমাদের ড্রাই স্কিনই থাকে, অল্প বিস্তর সবারই ড্রাই থাকে স্কিন। তো এই একটা মনে হয় কন্টেনার কিনে নিলে তোমাদের তো 1.5 মাস চলেই যাবে, আর সারাদিনে 2 বার করে অন্তত তোমরা মুখ ধোয়ার চেষ্টা করো। আর এই শ্যাম্পুটা তো 200 ml রয়েছে সোমিজের, এটা 99 রুপিস, কিন্তু আরো তোমরা ডিসকাউন্ট, দুটো প্রোডাক্টেরই তোমরা যেখান থেকেই কেনো ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ভীষণ ভালো শ্যাম্পুটা, আর ফেস ওয়াশটাও কিন্তু ভালো। তো এই দুটো প্রোডাক্টের আজকে রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করে মানে আমার মানে মনটা হালকা হলো, মানে কবে থেকে ভাবছি শেয়ার করে উঠতে পারছি না, তার জন্য আজকে মানে ভিডিওটা শেয়ার করে এত ভালো লাগছে আমার। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এবারে বুঝি শুনে আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, মানে একটু হয়তো উপকার তোমরা পেলে, তাহলে কিন্তু মনে হয় যে হ্যাঁ দিদি ঠিকই বলছে আর কিনি, বা কি অনেক হয়তো ইউজ করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রোডাক্ট দুটো কিরকম। তো আমার তো ইউজ করে ভালো লেগেছে, খুব ভালো না হলেও ভালো লেগেছে। আর খুব ভালো বলতে গেলে ফেস ওয়াশটা তো আমি বলবো খুবই ভালো, একটা ফেস ওয়াশ যা কাজ করে এই ফেস ওয়াশটাও ঠিক সেই কাজ করে। আর একটা শ্যাম্পু মানে ক্লিন করাই হচ্ছে আমাদের আগে, শ্যাম্পুর কাজই হচ্ছে আমাদের হেয়ারটাকে যাতে সুন্দরভাবে ক্লিন করে, তো ওই শ্যাম্পুটাও কিন্তু সেই কাজ করে। তো প্রোডাক্ট দুটো আমি বলবো ভালো প্রোডাক্ট, তোমরা কিনতেই পারো, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা প্রোডাক্ট দুটো পেয়ে যাবে। তো আজকে আমার এটুকুই ছিল আজকে আমার ভিডিও। তো প্রোডাক্ট দুটোর কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা, এই ছোট্ট রিভিউ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম। তো তোমরা তোমাদের হয়তো উপকারী হলো ভিডিওটা, আজকের ভিডিওটা তোমরা হয়তো অনেকটা উপকারী পেলে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ শেয়ার করে দিও। কারণ কেন বলো তো, অনেকেই তাহলে আমার ভিডিওটা দেখতে পারবে আর অনেকেই উপকৃত হবে আমার ভিডিওটা দেখে। অনেকেই ভাবছে হয়তো কিনবো কিন্তু কেমন হবে, হয়তো বুঝতে পারছে না আমার ভিডিওটা দেখে, ভাবলো আমার তো ভিডিওটা দেখবে হয়তো কিছুটা তো গেস করতে পারবে যে কেমন হতে পারে প্রোডাক্টটা, তারপর হয়তো তারা কিনলো প্রোডাক্ট দুটো। তো শেয়ার করে দিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসব, একটা হেল্পফুল ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিওই ভাবি যে হেল্পফুল, মানে তোমাদের যাতে উপকার হয় সেরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকে এইটুকুই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রোডাক্ট দুটো যদি কেউ ইউজ করো বা ইউজ করবে ভাবছো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। আর চলো আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ খুব শিগগিরই নিয়ে চলে আসবো, ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা।